গণতান্ত্রিক রীতি ও নির্বাচনকে বিএনপি ফাদ মনে করে বললেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে না বলেই গণতান্ত্রিক রীতিনীতি প্রথা বিধিবিধান বিধান ও নির্বাচন তাদের কাছে ফাঁদ বলে মনে হয় সে কারণে তারা চলমান উপজেলা পরিষদ নির্বাচনকে হালকা হিসেবে জনগণের সামনে তুলে ধরার অপচেষ্টা চালাচ্ছে শনিবার গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগের এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন অবায়দুল কাদের বলেন বিএনপির লক্ষ্যই হল ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখল করা গণতান্ত্রিক ধারাবাহিকতা ও রাজনৈতিক স্থিতিশীলতাকে করা সেজন্য তারা লাগাতারভাবে মিথ্যাচার অপপ্রচার ও গুজব সৃষ্টির মাধ্যমে অপরাজনীতি করে বিএমপিকে এ দেশের মানুষ ভালো করেই চেনে বিএনপির তথাকথিত আন্দোলন এবং তাদের নেতাদের হাক জনগণের কোনো আগ্রহ নেই তিনি বলেন বিএনপি নেতারা ইতিহাস থেকেই জিয়াউর রহমানের নাম মুছে ফেলার কথা বলছেন বন্দুকের নলের মুখে জোরপূর্বক রাষ্ট্রক্ষমতা দখলকারী একজন গণধিকৃত ব্যক্তিকে বিএমপি গণনায়ককে রূপান্তরিত করার অপচেষ্টা করছে বিএমপির এই অপচেষ্টা জনগণ কখনই গ্রহণ করেনি জিয়াউর রহমানের নাম ইতিহাস থেকে মুছে ফেলার প্রশ্নই আসে না ওবায়দুল কাদের বলেন জিয়াউর রহমান অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা দখলকারী এবং গণতন্ত্র হত্যাকারী একজন স্বৈরাশাসক হিসেবে ইতিহাসে পাথা থেকে যাবেন জিয়াউর রহমান বাঙালি জাতির কাছে একজন সাময়িক স্বৈরাশাসক হিসাবে অভিহিত হবেন আওয়ামী লীগ কখনও ইতিহাসে বিকৃতি বিশ্বাস করে না জিয়াউর রহমান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম মুছে ফেলার অপচেষ্টা করছেন বিএনপির শাসনামলে রাষ্ট্রীয়ভাবে বিকৃত ও মিথ্যা ইতিহাস প্রচার করা হয়েছে এমনকি সাত মার্চের ঐতিহাসিক ভাষণ পর্যন্ত বাজাতে দেওয়া হয়নি সোনি আক্তার মৌ ডেস্ক রিপোর্ট বিই নিউজ ঢাকা